জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের এই ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিন ডাব্লিউপি কলকাতা পুলিশ দু হাজার বাইশ কনস্টেবলের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কই অবশ্যই দেখো দেখো তোমাদের কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবলের যে বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত কিন্তু বের করেনি তো কেন বের করেনি কী কারণে বের করেনি তোমরা ভিডিও তো সম্পূর্ণ দেখো যাদের বয়স আঠাশ বছর হয়ে গেছে ইদানিং উনত্রিশ বছরও হচ্ছে তোমরা ভিডিওটা অবশ্যই দেখো তোমরা কিন্তু একটা সুযোগ পেতে পারো ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে তোমাদের দায়িত্ব যে ভিডিওটা শেয়ার করে দেওয়া উচিত শেয়ারটা অবশ্যই করবে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো না করো সেটা পরের ব্যাপার কিন্তু তোমাদের শেয়ারটা অবশ্যই করতে হবে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা কিন্তু তোমাদের বলছি তোমাদের জন্য ভিডিওটা করা এটা আমাদের স্বার্থের জন্য তোমাদের স্বার্থের জন্য ভিডিওটা করা ঠিক আছে তো কলকাতা পুলিশ কনস্টেবলের নিয়োগের বিজ্ঞপ্তি এখনও নেই তোমরা জানো রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু অলরেডি ঘোষণা করেছে ভ্যাকেন্সি অ্যালোকেশন সমস্তগুলোই কমপ্লিট রয়েছে তোমাদের সম্পূর্ণ প্রুফ দেখাবো তারপরে ভিডিওতে কথা বলবো তো তার জন্য তোমাদের কিন্তু এক হাত হাত করে এগিয়ে আসতে হবে ঠিক আছে একটা জিনিস মাথায় রাখবে তুমি যদি একটা লাঠি ভাঙো বা একটা পাটকাটি ভাঙো সিঙ্গেল পাটকাটি সেক্ষেত্রে দেখবে খুব তাড়াতাড়ি সেটা কিন্তু সহজে ভেঙে যায় সেটাকে যদি সেই পাটকাটিটাকে তিনটা বা দু ডাবল করে করো দু ডাবল করলে সেটাকে একটু কষ্ট করে ভাঙতে হয় তিনটা করলে আরও কষ্ট করে ভাঙতে হয় পাঁচটা করবে আর দেখবে ভাঙতে পারবে না ঠিক আছে নিজের শক্তি আর কুলাবে না যে ভাঙতে পারবে ওকে তো সেরকমভাবে এক দুই এক দুই করে তোমাদেরকে শেয়ার করে ভিডিওটা তোমাদেরকে কিন্তু নিজেকেই এগিয়ে আসতে হবে আমাদের দিকে ঠিক আছে কি করবে না করবে বিস্তারিত তোমাদের বলে দিচ্ছি এখানে অনেক কিছুই আসবে তোমরা ঘাবরানোর কোনো ব্যাপার নেই একদমই সিম্পল কাজ তোমাদের করতে হবে তো কি কি করতে হবে তোমরা ফার্স্টে থামনেলটা দেখলে দ্বিতীয় তোমাদের দেখাচ্ছি বর্তমান পেপারেও কিন্তু এটা উঠেছিল কলকাতা পুলিশের যে পঁচিশশো নিয়োগ এ মাসেই যেই মাসে জুন মাসে ঠিক আছে জুন মাসে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু অলরেডি ঘোষণা করেছিলেন তারপর কিন্তু যে কলকাতা কলকাতা পুলিশের বিজ্ঞপ্তির একটা বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা রয়েছিল সেটা কিন্তু বর্তমান পেপারেও কিন্তু লিখেছিল ঠিক আছে বারম্বার ঠিক আছে তো তোমাদের অনেক দিন আগেকার যে ভ্যাকেন্সি অ্যালিকেশান অ্যাপ্রুভাল কলকাতা পুলিশের যে অ্যাপ্রুভাল উনত্রিশ এগারো দু হাজার উনিশের অ্যাপ্রুভালটা তোমাদের দেখাচ্ছে ডেটটা অ্যাপ্রুভাল ফর ফিলিং আপ দুই হাজার দুইশো পোস্ট দেখতে পাচ্ছো ওখানে গ্রুপ সি গ্রুপ বি পদে কিন্তু নিয়োগ করা হবে আন্ডার কলকাতা পুলিশ তো কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে যেখানে তোমাদের শূন্য পদের সংখ্যা কিন্তু খালি রয়েছে চার হাজার পাঁচশো সাতানব্বই এটা দু হাজার উনিশ সাল পর্যন্ত জানি না এখন আরও কত ভ্যাকেন্সি বেড়ে খালি হয়ে গেছে ঠিক আছে তো তোমাদের ফার্স্ট ধাপে দু হাজার দুইশো আটানব্বই জনকে নেওয়া হবে তারপরে ধাপে কিন্তু বাদ বাকিগুলো নেওয়া হবে যেখানে তোমাদের সাব ইন্সপেক্টর পদ তারপর সার্জেন্ট ঠিক আছে এগুলো বেড়ে গেছে এগুলো তো আমাদের বলার কিচ্ছু নেই কনস্টেবল বেরোয়নি লেডি কনস্টেবল বেরোয়নি পুলিশ ড্রাইভার বেরোয়নি তো এই পোস্টগুলো কবে বের করবে যখন সমস্ত প্রার্থীদের এমনি তো তোমরা জানো কোভিড নাইন্টিন সিচুয়েশনের জন্য দু বছর সবার খারাপ হয়েছে একদমই মর্মান্তিক ঘটনা দেশের উপর দিয়ে গিয়েছে আমাদের রাজ্যের উপর দিয়ে না বলে সব সমস্ত সমস্ত দেশের উপর দিয়ে প্রায় কিন্তু গিয়েছে ঠিক আছে কম বেশি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটাও অ্যালিকেশন হয়ে গেছিলো তোমরা দেখতে পাচ্ছ এখানে ডেটও দেওয়া রয়েছে কবে তোমাদের হয়েছিলো দেখতে পাচ্ছো অ্যাপ্রুভাল ফর তোমাদের কিন্তু যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট সেটাও কিন্তু করেছে দেখতে পাচ্ছ ফাইন্যান্স ডিপার্টমেন্ট ঠিক আছে নম্বর দেখতে পাচ্ছ অ্যাপ্রুভাল রয়েছে ভ্যাকেন্সি নেই এটা কিন্তু একটা খারাপ দিক ঠিক আছে এর জন্য তোমাদের কি করতে হবে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে শেয়ার যদি না করো ভিডিওটা করার মানে কোনো কিছুই হয় না আমি বলি ঠিক আছে তোমাদের যেই কাজটা করতে হবে সেটা দেখো তোমাদের আমি এখন বলছি বিগত চার বছরে কলকাতা পুলিশের বিগত চার বছর বললে ভুল এটা ঠিক আছে যদি দু কত সালে বেরিয়েছিল দু হাজার পনেরো কি সামথিং দু হাজার সতেরোতে মনে দু হাজার সতেরোতে সম্ভবত বেরিয়েছিল না কলকাতা পুলিশটা একবার দেখতে হবে প্রায় ধরে নাও তোমাদের চার বছরই যেহেতু লেখা আছে চার বছরই ধরো বিগত চার বছরে কলকাতা পুলিশ কনস্টেবল পদে কিন্তু কোনো নিয়োগের বিজ্ঞপ্তি নেই আছে কি কনস্টেবলের নেই অনেক হলো আর নয় এবার আমাদের নিয়োগ চাই ঠিক আছে তো সমস্ত প্রার্থীদের নিয়োগ করাতে হবে সরকারকে সমস্ত প্রার্থীদের যোগ্য প্রার্থীদের আমরা বলছি না যে আমাদেরকে চাকরি প্রদান করুক সরকার যারা অ্যাডভার্টাইজমেন্ট বের করবে সেই এলিজিবিলিটিতে ক্রাইটেরিয়াতে পূরণ হয়ে পরীক্ষায় আবেদন করবে ফর্ম ফিল আপ করবে পরীক্ষা দেবে চা পাশ করবে চাকরি সে যোগ্য যোগ্যর জন্য সে চাকরি পাবে দু হাজার বাই বাইশ সালে নিয়োগ বার করতে হবে এবং বয়সের বিশেষ ছাড় দিতে হবে দেখো দু হাজার বাইশ সালে তো তোমাদের বি নিয়োগের বিজ্ঞপ্তি বের করে কিন্তু করতেই হবে সরকারকে ঠিক আছে আর বয়স সবাই টুইটে এটা লিখবে শূন্য এক সোজা কথা তোমাদের বলে দিচ্ছি শূন্য এক শূন্য এক দু হাজার কুড়ি অনুযায়ী কারণ অনেক ছেলের লকডাউনে কিন্তু বয়স নষ্ট হয়ে গেছে তো তোমাদের অবশ্যই এটা কিন্তু তোমাদের দায়িত্ব ঠিক আছে একবার যারা যাদের বয়স হয়ে গেছে জেনারেল প্রার্থী সাতাশ বছর আঠাশ বছর হয়েছে তারা তো চান্স তো পাবে উনত্রিশ বছর যদি হয়ে থাকে উনত্রিশ বছরের কাছাকাছি সেও কিন্তু চান্স পাবে তো অবশ্যই তোমাদের দায়িত্ব যেন তারা যেন চাকরি এই এইটা তো কমপক্ষ লাস্ট অ্যাটেন্টেড তারা যেন বসতে পারে ঠিক আছে তো তোমাদের কী করতে হবে টুইটার অ্যাকাউন্টে ওয়েকাপ তোমরা দেখতে পাচ্ছ উই কেপি কনস্টেবল কেপি কনস্টেবল নিউ ভ্যাকেন্সি তোমরা লাইনগুলো দেখতে পাচ্ছ লাইনগুলো স্ক্রিনশট মারে নাও এই দুটো এই ট্যাগ লাইনগুলো তোমাদের ইউজ করতে হবে টুইটার হ্যান্ডেলে ঠিক আছে কিভাবে টুইট করতে হবে না করতে হবে সম্পূর্ণ কিছুই কিন্তু তোমরা জানতে পারবে সবাই টুইট করবে পঁচিশে ফেব্রুয়ারি সকাল এগারোটা থেকে অনবরত টুইট করবে একজন অসংখ্য টুইট করতে পারো কোনো ব্যাপার নেই ঠিক আছে সেটাকে শেয়ার করতে থাকো এবার অনেকেরই টুইটার অ্যাকাউন্ট নেই সেহেতু আমারও টুইটার কিন্তু অ্যাকাউন্ট নেই ঠিক আছে টুইট আমিও করতে পারি না সঠিকভাবে টুইট কীভাবে হয় দেখো মানুষ তো সব কিছু জানে না মানুষের যদি শিকার চাহিদাটা থাকে কি না তো সে সব কিছুই পারে একটা মানুষ ইচ্ছা করলে সে তার মধ্যে যদি মোটিভেশান জাগানো যায় সে আইপিএস অফিসারও হতে পারে এটা মাথায় রাখবে ঠিক আছে আইপিএস অফিসার কী হয় মানুষই তো হয় না তো সেক্ষেত্রে তোমরা মাথায় রাখবে যার যেরকম চিন্তাধারা ভাবনা সে কিন্তু সেরকম কোয়ালিটির দিকেই যায় তো তোমরা এখন টুইট করতে পারো না টুইট অ্যাকাউন্ট কীভাবে খোলে তোমরা তো প্রথমে ফেসবুকও জানতে না ফেসবুক কীভাবে খোলে সব থেকে ভালো তোমাদের একটা পদ্ধতি বলে দিচ্ছি এবার দেখো অনেকে ভিউটা দেখবে বলবে আমার কি করার দরকার আমি করব না আমার বন্ধুরা তো করবেই ওরা জানে ঠিক আছে এইভাবে বলে কিন্তু অনেকে স্কিপ করে চলে যাবে যাবে কি না সে যাবে ঠিক আছে অনেকে জানি এরকমভাবে চলে যাবে কারণ সে আমি টুইট করতে পারি না আমি টুইট করবো না আমি জানি না অনেকে করবে তাদের থেকে আমারও একটু ফ্যাসিলিটি হয়ে যাবে তো এরকম মনোর যে মনোভাবনা সেটা কিন্তু আমাদের রাজ্যে রয়েছে ঠিক আছে আমাদের ফুল বাঙালিতে রয়েছে এই মনোভাবনাটা যে আমি করব না আমার বন্ধু তো করছেই এটা বাঙালিদের কিন্তু একটা কিন্তু বড়ো একটা দোষ তোমরা যদি আলাদা আলাদা রাজ্যে যাও ঠিক আছে বিহারে যদি যাও বিহারের রাজ্যে কিন্তু একজোট রয়েছে কেন তোমাদের বলছি বাঙালিরা কিন্তু একজোট নেই বাঙালিরা একজোট নেই বলেই কিন্তু কোনো ফোর্সে কিন্তু বাঙালি রেজিমেন্ট নেই তোমার মাথায় রাখবে কথাটা ঠিক আছে যেটা তোমাদের বলছি বিহারে সবাই বিহারিরা সবাই একজোট রয়েছে ঠিক আছে তো এখানে কাউকে কোনো জাতি বা কোনো ধর্মকে ছোট করা হচ্ছে না যেটা সত্য কথা সেটা বলছি তাদের কিন্তু রেজিমেন্ট রয়েছে পাঞ্জাবে যাও পাঞ্জাবিদের রেজিমেন্ট রয়েছে ঠিক আছে গোরখাতে যাও গোরখা রেজিমেন্ট রয়েছে তো এইভাবে সমস্ত রেজিমেন্ট রয়েছে বাঙালি রেজিমেন্ট নেই তার কারণ একটাই বাঙালির সব সবসময় পিছিয়ে পড়ে যায় বাঙালির যদি কাউকে কেউ যদি যদি কেউ উপরে উঠে যায় বাঙালি সেই বাঙালি কি করবে তাকে নিচে নামানোর চেষ্টা করে ঠিক আছে তো সেটা করাটা একদমই একদমই মূর্খামর কাজ কারণ সে তোমার শত্রু হোক বা যতই হোক সে কিন্তু তোমার জায়গার নাম উজ্জ্বল করছে সে যেই জায়গায় যাক না কেন মানুষের মধ্যে এটা দেখি তো তাই বললাম বাস্তবতা কিছু কথা তোমাদের বললাম তো যারা তোমরা টুইট করতে পারো না ভালো কথা আজকে গোটা রাত তোমাদের হাতে সময় রয়েছে যে তোমাদের বেকার থাকার থেকে কিছু চাকরিতে আবেদন করে সেই চাকরিটার চেষ্টা করা আমি অনেক ভালো মনে করি তো অবশ্যই আজকে রাতটা তোমরা দাও রাত বলতে মানে কি দু ঘন্টা তোমরা ইউটিউবে দেখো হাউ টু ক্রিয়েট টুইটার অ্যাকাউন্ট বা হাউ টু ক্রিয়েট টুইট ঠিক আছে এটা দেখো এটা দেখার পর তোমরা শিখে যাবে টুইটার অ্যাকাউন্ট কীভাবে বানান বানাতে হয় বা টুইটার টুইট কীভাবে করতে হয় এটা তোমরা শিখে যাবে এটা শেখার পর কাল আগামীকাল থেকে পঁচিশে ফেব্রুয়ারি সকাল এগারোটা থেকে তোমরা লাগাতার টুইট করতে থাকো ঠিক আছে লাগাতার টুইট করো ট্রেন্ডিংয়ে নিয়ে আসো ব্যাপারটাকে ট্রেন্ডিংয়ে নিয়ে আসতে হবে তো কী কী করতে হবে তোমরা দেখতে পাচ্ছ ওই কাপ কেপি কনস্টেবল এই যে তোমাদের ট্যাগ লাইনগুলো দেখতে পাচ্ছ এই ট্যাগ লাইনটা ইউজ করো আর কিচ্ছু তোমাদের ইউজ করার দরকার নেই দুটো ট্যাগ লাইন দেওয়া রয়েছে দুটো ট্যাগ লাইনই তোমরা ইউজ করে বন্ধুদের মাঝে শেয়ার করো ভিডিওটা অবশ্যই টুইট করে সেটাকে শেয়ার করো তাকেও বলে তোমারও দায়িত্ব যে টুইটটা করা ঠিক আছে আর বয়সের যে বিশেষ ছাড় শূন্য এক শূন্য এক দু এই বয়সটাই দিতে হবে সরকারকে কারণ কোভিড নাইন্টিনের জন্য কিন্তু অনেক বয়স খারাপ হয়েছে আর কলকাতা পুলিশের ভ্যাকেন্সি অনেক দিন থেকেই নেই তো সরকারের কাছে এটা একদম রিকোয়েস্টেড বলতে পারো সবার তরফ থেকে যে এটা যেন একটু ভাবনা চিন্তা করে দেখানো হয় তো অনেকের মধ্যে ট্যালেন্ট থাকে সে সময় মতো বুঝতে পারে না তো সেই কারণে সে হয়তো আবেদনও করেনি লাস্ট সুযোগটা তাকে দেওয়া হোক এটা আমার তরফ থেকেও বলতে পারো প্লিজ দয়া করে সবাইকে ভিডিওটা শেয়ার করে দিও যেন সবাই ভিডিওটা দেখতে পায় সবাই যেন এই কাজটা করে কারণ আমি আজকে ভিডিওটা বানানোর কারণ একটাই উদ্দেশ্য আমি সকালে বানাতে পারতাম বুঝতে পারছো যখন লোহাটা গরম থাকে তখন হাতুড়িটা যদি মারা যায় সেক্ষেত্রে লোহাটা তাড়াতাড়ি কাজ করে লোহাটা যখন হালকা ঠান্ডা হয়ে যায় তারপর যদি হাতুড়িটা মারো সেক্ষেত্রে লোহাটা কিন্তু বাড়বে না কাজ করবে না সেভাবে তো আগামীকাল করবেও যেন একদমই শেষ মুহুর্তে তোমাদের ট্যাবলেট দিলাম ট্যাবলেটটা সবাই খাও খায় তোমরা নিজে কিন্তু যে প্রভাব সেই প্রভাবটা কালকে ছড়াও ঠিক আছে তোমরা যদি না করো সেক্ষেত্রে কিন্তু আমরা কেউ কিছু করতে পারবো না এটা তোমাদের ভালোর জন্যই বলা হচ্ছে তো এই টুই টুইটটা করো যেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যেন দেখতে পারে বা উচ্চপদস্থ যারা রয়েছে তারা যেন দেখতে পারে হ্যাঁ এই ভ্যাকেন্সিটা এখনও বের করা হয়নি এটা আমরাই বলেছিলাম যে ভ্যাকেন্সিটা বের করার কথা তো তারা যখন বের করেনি অবশ্যই কোনো না কোনো পথ তারা কিন্তু অবশ্যই বের করবে যে ভ্যাকেন্সিটা বের করার ঠিক আছে ভ্যাকেন্সি তোমাদের দু মাসের মধ্যে বের করতে হয় এমন কোনো ব্যাপার নেই মিডিল হাফে ভ্যাকেন্সিটা বের করুক কোনো ব্যাপার নেই যেন বয়সের ছাড়টা অতি অবশ্যই দেওয়া হোক কারণ কোভিড নাইন্টিনের যেন বয়স অনেকের খারাপ হয়েছে কলকাতা পুলিশ কনস্টেবলের বিজ্ঞপ্তি অনেক দিন থেকেই নেই সে কারণে বলছি তোমাদের যেরকম একটা লাঠির গল্প শুনলাম পাটকাঠির গল্প সেভাবে কিন্তু তোমাদের এক সংযোগ হতে হবে যদি তোমরা একসাথে সংযোগ হয়ে থাকো বা এক হয়ে থাকো তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও হ্যাঁ দাদা তুমি ঠিক করেছো আর তোমরা যদি বলো যে না দাদা আমাদের কলকাতা পুলিশের কনস্টেবল ভ্যাকেন্সি লাগবে না তোমরা কমেন্ট করতে পারো ঠিক আছে আর তোমরা যদি একজোট হও তো তোমরা ভিডিওটা দেখা মাত্রই শেয়ার অবশ্যই করবে যদি না করো এতে আমাদের কিচ্ছু করার নেই তোমাদের ভালোর জন্যই বলা হচ্ছে অনেক চ্যানেল তোমাদের কিন্তু অনেক চ্যানেলকে বলা হয়েছে তারা কিন্তু কেউ কিন্তু এই বিষয়টা নিয়ে ভাবছে না তারা তাদের চ্যানেল নিয়ে ভাবছে কিন্তু এটা কেউ বানাচ্ছে না ভিডিওটা ঠিক আছে আমি ভিডিওটা তোমাদের বানাতাম তো অবশ্যই তোমাদের আমি কলকাতা পুলিশের বলছিলাম টুইট করব কিন্তু আমি সাহস পাচ্ছিলাম না একাই কোনো দিন কোনো পথে এগো এগোনো যায় না ঠিক আছে তুমি দেখবে তোমার যদি তোমার আগে কেউ যদি মার্ক মার্গদর্শন যেটাকে বলে সে যদি দেখায় পথটা সেই ক্ষেত্রে তোমার একটু সুবিধা হয় ঠিক আছে তো তোমাদের যেটুকু বললাম সেইটুকু কাজ করো তো তোমাদের কাজ দায়িত্ব ভিডিওটা শেয়ার করা আর আগামীকাল অবশ্যই অবশ্যই টুইট করা ফার্স্ট টুইটে যদি তোমাদের কোনো কাজ নয় সেকেন্ড টুইট তোমাদের খুব শীঘ্রই করানো হবে সেই টুইটটা কর। তারপর টুইটে যদি কাজ না হয় তারপর কোনো না কোনো একটা বিষয় নিতে হবে দেখতে হবে যেন সমস্ত ক্যান্ডিডেটরা এই যে তারা যে তাদের প্রাপ্য না কলকাতা পুলিশ কনস্টেবলের তোমরা তো চাকরি চাচ্ছ না ফর্মটা চাচ্ছ যাতে নিজের দক্ষতায় তুমি চাকরিটা নিতে পারো ঠিক আছে কোনো অপরাধ নয় এটা ঠিক আছে তোমার প্রাপ্য পাওনা তুমি চে চাতেই পারো কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যখন ঘোষণা করেছেন তো আর কার দম আছে যে ভ্যাকেন্সিটা আটকে রাখার ঠিক আছে তোমরা দেখেইছ রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু বলেই দিয়েছে খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়াগুলো কমপ্লিট করতে হবে তারপর থেকে দেখছো কীরকমভাবে ডাব্লুবিপিআ বি কিন্তু খুব শীঘ্রই কাজ করে সমস্ত নোটিফিকেশানগুলো কিন্তু জারি করছে তার অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক আছে তো এই এই বিজ্ঞপ্তিটাও কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে এই বিজ্ঞপ্তির কথা হয়তো ডাব্লিউবি পিআরবি হয়তো ভুলেই গেছে সে কারণে বিজ্ঞপ্তি বেরও করছে না ঠিক আছে এইটাই তাদেরকে চেতনা দিয়ে দেওয়া বা জাগিয়ে দেওয়া যে কলকাতা পুলিশ কনস্টেবলের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কই কোথায় গেল নতুন নিয়োগের বিজ্ঞপ্তি এটুকুই ঠিক আছে তো তারা যদি এটা জানতে পারে বা তাদের কাছে অবশ্যই যাক গেলে অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু সাহায্য তারা করবে ওকে এই বলে ভিডিওটা শেষ করলাম তোমাদের দায়িত্ব শেয়ার করে দেওয়ার শেয়ারটা অবশ্যই করে দিও শেয়ার করো না করো সব থেকে বড়ো কথা তোমরা টুইটটা করবে ঠিক আছে এবার টুইটটা যদি করতে টুইট কিন্তু কম করলে হবে না টুইট তোমার একজনই লাগাতার রিটুইট করতেই থাকবে ঠিক আছে তো রিটুইট অবশ্যই তোমাদের করার দায়িত্ব তোমরা যদি টুইট না করতে পারো কোনো ব্যাপার নেই ইউটিউবে সার্চ করো নেটের এম বি কিছু খরচা করো বেকার থাকার থেকে কিছু একটা নিজে করে করো সেটা তোমাদের লাভ দেবে ঠিক আছে তো একটু কিছু করো সবার জন্য তোমার জন্য না সবার জন্যই করো তোমার বয়স আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে হচ্ছে ভালো কথা তুমি এরকম মনের মধ্যে একটা চিন্তা রেখো না যে সাতাশ বছরের পর যারা বয় যারা যাদের পার হয়ে গেছে তাদের জন্য ভাব ভাবনা চিন্তা করলে কোনো লাভ নেই তো অবশ্যই কিন্তু তাদের জন্য ভাবতে হবে ঠিক আছে যখন তুমি মানুষের হেল্প করবে ওপরবেলা তোমার হেল্প করবে এই কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি ঠিক আছে এটুকু কথা মাথায় রাখবে নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে চলো আজকের মধ্যে ভিডিওটা এখানে স্কিপ করে দিই জয় হিন্দ জয় ভারত সবাই ভালো থেকো সুস্থ থেকো